যেটা হচ্ছে এখনো রান্না বসাইনি, ও 9:30 নাগাদ বেরিয়ে গেছে। আর সকালবেলা আমি এখনো ঘামছি, কিসের টেনশন আমি বুঝতে পারছি না। হয়তো নতুন নতুন ভিডিও দিচ্ছি বলে হয়তো তার একটা টেনশন আছে। আর যেটা হচ্ছে, ও 9:30 সময় বেরিয়ে গেছে, আর ও বেরিয়ে যাবার পর আমি সব কাজকর্ম করি, বলতে গেলে বাসি কাজ, বাসি ঘর বলা হয় যেটা আমাদের, যতক্ষণ না ঘরটা মুছা হয় আমরা বাসি ঘর বলি, সে কাজও বেরিয়ে যাওয়ার পর করা হয়। ও যখন বেরোয় মোটামুটি একটু ঘরে বা পোটে, যেটা হয়তো আমাদের বলা হয় বাসি ঘরে বেরোতে নেই, ওই জন্য একটু জল জল দিয়ে দেওয়া হয় যাতে ও বাসি ঘরে না বেরোয়। হ্যাঁ, কারণ ওর 9:30-টার মধ্যে ওকে বেরোতে হয়, তাড়াহুড়ো থাকে। আর আমাদের হচ্ছে স্ট্রাগল হচ্ছে সকালবেলার হচ্ছে কল, ঘরের মধ্যেই কল আছে, কিন্তু চারটে ফ্যামিলি নেয় 30 মিনিট 30 মিনিট করে, বা যখন জল আসে সেই অনুযায়ী টাইম করে নিতে হয়। মানে ধরুন যদি 7টায় জল আসে তো 7টা থেকে 7:30 একজন নিল, 7:30 থেকে 8টা, তো এই বেসিসে জল ভরা হয়। এবার অতক্ষণ 30 মিনিট তো সবার লাগে না, 15 মিনিটেই হয়ে যায়, কারণ বিকালে আবার জল আসে। হ্যাঁ, তবে জল মাঝে মাঝে আবার দেরিতেও আসে, আবার মাঝে মাঝে আসে না। হ্যাঁ, প্রবলেম তো জলের এখানে আছেই, তবে অন্য জায়গায় যেভাবে যতটা প্রবলেম আছে আমাদের এখানে অতটা প্রবলেমও নেই। হ্যাঁ, আর আসে তো অন্য অন্য জায়গায় হয়তো জল আসেই না, আর তো ওই জন্য সকালবেলা জল ভরাটাও একটা স্ট্রাগল। সব জল ভরতে হয় না, আমার ওই শাশুড়ির মা আছেন, উনি ওনারাই ভরে নেয়। এবার আমাদের কিছু নিজস্ব জল থাকে, যেমন নিজের ঘরের যে খাবার জলের বোতলটা, হ্যাঁ, এবার ওইটাও তো ভরতে হবে, ওইটাও ওনাদেরকে দিয়ে যদি ভরাই তাহলে এটা খারাপ লাগে না। ওটা আমরা কি, আমরা নিজেরা ঘুমতে কোটে আমি ভরি না, ওই ভরে, কারণ এইসব স্ট্রাগলের মধ্যে আমি যাই না। কেন, ওর বাড়ির লোক ও ঠিক ম্যানেজ করে ও জলটা নিয়ে নেয়, কারণ ধরুন আমরা ঘুমিয়ে পড়েছি, 7:30-টার মধ্যে উঠতে পারিনি, এবারে ওনারা হয়তো জল নিচ্ছে, তার সেই টাইমের মধ্যে হয়নি, এবার হয়তো অন্য কোনো মেম্বার জল নিচ্ছে বাড়ির, এবার তার হয়ে গেলে ওয়েট করে নিতে হবে। এবার ও যদি যায় ও মোটামুটি ম্যানেজ করে ভরে নেয়, এবার আমি গেলে মোটামুটি অনেক দেরি হয়, আর তাছাড়া আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি, এটাই হচ্ছে আমার একটা সমস্যা। আমার কিছুতেই 8টার আগে ঘুম ভাঙেই না, মেন হচ্ছে রাতে শুতে অনেক লেট হয়ে যায়, ঘুম আসতে চায় না। হ্যাঁ, এবার এটাই হোক, তো এইসব করে দেন চা ফা খেয়ে দেন ও বেরিয়ে যায়। আর যেটা হচ্ছে যে ও সকালবেলা ভারী কোনো টিফিন করে না, এটাই ওর সমস্যা। কেন করে না ভগবানই জানে, ও হালকা ফুলকা খেয়ে যায়, যেমন বিস্কিট মুড়ি, ঠিক আছে, কারণ ও 1টা নাগাদ আবার চলে আসে, কোনো কোনো দিন আবার 11:30-12টায়ও চলে আসে, কিন্তু কিছু খেয়ে যায় না। এবার যেদিনকেও মানে ভারী কিছু খেয়ে যায় না, বা যেদিনকে একদমই কিছু খেয়ে যায় না, আমিও খেতে পারি না, তার কারণ হচ্ছে ও খেয়ে যায় না, যার ফলে আমিও খেতে কেমন লাগে, আর আমার গ্যাসের প্রবলেম, মানে এক এক সময় এরকম হয় মনে হচ্ছে না পেট যন্ত্রণায় ছিঁড়ে আছে, কিন্তু ও যেহেতু খেয়ে যায় না তাই আমিও খেতে আমার ইচ্ছা করে না। তো এইরকমভাবেই চলে আমাদের সকালটা। তো এখনও ঘরের কোনো কাজ করিনি, উপরে রান্নাঘরের কাজটা সেরে নিয়েছি, কারণ রান্নাঘরে কালকে রাতে, আমাদের রাতে রুটি খাই, বাট কালকে রাতে ভাত খেয়েছিলাম, আর মাছ ছিল, এবার দুবেলারই মাছ করে রাখা হয়েছিল, এবার মাছের সাথে তো রুটি যায় না, আর ইলিশ মাছের সাথে তো রুটি যাবেই না, তো ওই জন্য একটু ভাত করেছিলাম, রাতে খাওয়া হয়ে গেছে। এবার যে বাসনগুলো জমা হয়েছে বেশি, আর জায়গাই নেই কিছু রাখার বাসন, ওই যে বাসন রাখার, ওই জন্যে আমি আবার সকালবেলা আগে উঠে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে স্ল্যাব স্ল্যাব আমাদের রান্নাঘরের যে গ্যাসের গ্যাস থাকে যে স্ল্যাবটা থাকে ওটা ডেলি মুছতে হয়, কারণ রান্নাঘরের ওই পাখা লাগানোর যে খোপটা থাকে জায়গাটা, ওখানে এখনও লাগানো হয়নি, এক্সস্টেড ফ্যান লাগানোর যে খোপটা থাকে ওখান দিয়ে না টিকটিকে ঢোকে। হ্যাঁ, এবার টিকটিকে কোথায়, বিষ চারিদিকে দিয়ে রাখি আমি, যতক্ষণ বিষটা থাকবে ততক্ষণ টিকটিকে কোনো উপদ্রব করবে না, এবার বিষটা স্পিরিট টাইপ, ওটা উড়ে যায়, এবার যেই ওটা উড়ে যাবে কোথা থেকে এসে ঢুকে বসে থাকে আমি বুঝতেই পারি না। এবার আমি হয়তো জানি হয়তো টিকটিকে নেই, ও মা একদিন হঠাৎ লাইট না জ্বালিয়ে সন্ধ্যেবেলা রান্না করে গিয়ে দেখছি যে একটা টিকটিকে গ্যাসের ওখান থেকে বেরোচ্ছে, আর ওই জন্য না ডেলি ফিনাইল দিয়ে মুছতে হয়, বা নুন দিয়ে, নুন দিয়ে মুছলেও হচ্ছে গিয়ে তোমার জীবাণুটা চলে যায় আর পরিষ্কার হয়ে যায়, কালো কালো ছোপ হয় রান্নাঘরে, ওইগুলো নুন দিয়ে মুছলে পরিষ্কার করলে চলে যায় ছোপগুলো। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছো আমার গালে এই এত কিছু সুন্দর সুন্দর সৌন্দর্য বাড়ানো স্পট বেরিয়েছে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্রণ হয়েছে, ব্রণ হয়ে যাওয়ার পর ব্রণ স্পটগুলো রয়ে গেছে এখানে রীতিমতো একটা দুটো হয়েও রয়েছে, তো এগুলো যাবে কী করে আমি বুঝতেই পারছি না। এই এটা তিল, বাট এইগুলো এদিকের গালটা তবুও মানানসই, এইদিকেরটা দেখো
একদম যত রাজ্যের দুনিয়ার স্পট, এটা পেট পরিষ্কার না হলে এরকম স্পট বের হয়, আর কত পরিষ্কার হবে ভগবান জানে, তাও এই স্পট বেরিয়ে যাবে। যাই হোক, তো আজকের এই হচ্ছে আমার গল্প। এই দেখুন আমাদের জানলাটা, জানলা দিয়ে বেশ ভালোই গাছ গাছরা দেখা যায়, ঠিক আছে মোটামুটি, কিন্তু রাস্তার ধারে বলে না মানে সারাক্ষণ গাড়ির আওয়াজ হয়ে যায়। বিয়ের পর প্রথম যখন এসেছিলাম তখন মোটামুটি আমার ঘুম হতো না, তার একটাই কারণ এত গাড়ির আওয়াজ। আর এখন এমন হয়ে গেছে আমার মায়ের কাছে গেলে আমার ঘুম হতে যায় না, কারণ ওখানে এতটাই শান্ত যে গাড়ির আওয়াজ হয় না। আমি দিয়েছিলাম একটা ভিডিও, পোস্ট করেছিলাম আমার দেশের বাড়ি, ওটা দেখে নেবেন। হ্যাঁ, আর যাই হোক, আজকের আমাকে বলে গেছে ভাত খাবো না, কারণ কালকে দুবেলা ভাত খাওয়া হয়ে গেছে, নাকি শরীর ভারী হয়ে গেছে, কারণ কালকের অমাবস্যা ছিল, অমাবস্যায় ভাত খেলে শরীর ভার হয়ে যায়। এবার যেটা আমাকে রুটি করতে বলে গেছে, ও বলেনি, আমিই বলেছি যে রুটি খাবে, ও তো রুটিতে সবসময় এগিয়ে। আর আমাদের গাছের চাল কুমড়ো হয়, মানে আমার বাপের বাড়ি, তো বাবা দুটো দিয়ে গেছিল, একটা খাওয়া হয়ে গেছে, একটা এখনো এত বড়, এত বড় এখনো আছে। তো ভাবছি রুটি দিয়ে করব না, মাছও আছে, মাছটা ঝাল করব, কচুর লতি ফতি সব আছে, এখন দোনো মনে আছি যে তাহলে এখন যদি রুটি করি তাহলে রাতে এবার ভাত করতে হবে, আর লতিটা তার মানে কাল করতে হবে। তো এখন ভাত করবো না রুটি করবো ভাবছি, আজকের দুপুরের ভিডিওটা আর করবো না, কারণ উপরে ফোন নিয়ে গিয়ে অনেক অসুবিধা হয়। হ্যাঁ, করবো, ভালো কিছু রান্না করলে নিশ্চয়ই দেখাবো। আজকে হয় রুটি আর ওই লাউ না সরি চাল কুমড়ো, চাল কুমড়ো গ্রেট করে একটা রান্না হয় বা চাল কুমড়ো কোপ্তা করে হয়, আমি দেখাবো কোনো দিন আপনাদেরকে। আজকে হয়তো এমনি নর্মাল ডুমো ডুমো করে কেটে একটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা হয়তো ঝাল চচ্চড়ি করবো, বা যদি ভাত করি তাহলে ভাত কচুর লতি আর মাছের ঝাল করবো শুকনো। হ্যাঁ, তো এখন দেখি কি করি, উপরে রান্নাঘর তো পরিষ্কার করে এসেছি কিন্তু নিচের ঘরের অবস্থা খুবই খারাপ, তো এখন ভাবছি যে রান্না করে এসে নিচের ঘরটা পরিষ্কার করব না নিচের ঘর পরিষ্কার করে উপরে যাব। হ্যাঁ, তো দুনো মনেই আছি যে কি করি দেখি। তো এই হচ্ছে আমার শরীর, সকালবেলা আমার প্রত্যেক দিন এরকমই কাজ থাকে, অনেক সময় হয় রান্না করতে করতে ও এসে যায়, হ্যাঁ তখন ও বলে বাবা তোমার এখনও রান্না হয়নি, তখন আমি বলি যে কি করব নিচের ঘরের কাজ, সের কাজটা যদি আরম্ভই করি 9:30-10টা দিয়ে টাইম লাগবে না, নিচের ঘরের কাজ সারবো, সেরে উপরে যাব, গিয়ে রান্না বান্না করব, করতে তো সময় লাগবে, টাইম লাগবে। আবার কোনো যেদিনকে ও মোটামুটি একটাই আসে সেদিনকে আমার একটু মানে টাইমটা আমার অ্যাডজাস্ট হয়ে যায়, কেন নিচের ঘরের কাজ করব, উপরে কাজ করব। আর আমার না বহুত রান্নাঘর পরিষ্কারের বাতিক আছে, মানে 14 বার আমি পুছি, তার কারণ আমার মনে হয় ওই জায়গাটায় চাল ফল থাকে তো ওই জায়গাটা সবসময় পরিষ্কার থাকা উচিত, আর তাছাড়া খাবার তৈরি হয়, রান্না বান্না হয়, একটা হাইজিনিক একটা ব্যাপার থাকে, তো আমি আমার মতো করে যতটা পরিষ্কার করার আমি করি। তো এইসব করতে করতে আমার সকালটা কেটে যায়, তারপর স্নান থাকে, ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে ঠাকুরকে খেতে খেতে দিতে আমার অনেক দেরি হয়ে যায়, আর ও যেদিন তাড়াতাড়ি এসে যায় ওই ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে ওই ঠাকুরকে পুজো দিয়ে দেয়, তারপর দুপুরবেলা একটু শুই, ঘুমাই আমি না, আমার ঘুম বিয়ের পর অনেক কমে গেছে। হ্যাঁ, নানা ধরনের চিন্তা থাকে, অনেক সমস্যা, সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব, অনেক 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 সমস্যা, যাই হোক সমস্যা তো থাকবেই, কারোর লাইফ কখনো প্রবলেম ছাড়া হয় না, একটা প্রবলেম শেষ হলে দেখবে ঠিক অন্য জায়গায় একটা প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, এর থেকে এই প্রবলেমটাই ঠিক আছে, সমস্যা তো শেষ হবেই। যাই হোক, আমার গোপাল আছে, হ্যাঁ তো গোপালের পিছনে আগে অনেক সময় দিতাম, এখন আর অত সময় দিই না, তার কারণ মনটাও একটু খারাপ আছে, মনে হয় যেন যে আমার এত সমস্যা তুমি কিছুই ঠিক করো না, তোমাকে এত সেবা করি, আমি ভীষণভাবে আস্তিক। হ্যাঁ, তো আমার একটা নয় দুটো গোপাল আছে, বিয়েতে পেয়েছিলাম আমি একটা গোপাল, আর একটা গোপাল হচ্ছে আমি বড় কাছারি গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ ওখান থেকে অনেকে নিয়ে আসে, তার কারণ আছে, ওইগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তো আজকের এই অবধি থাক, অনেক গল্প বললাম, অনেকে হয়তো বাজে বাজে কমেন্ট দেবে যে এই সেই হ্যানা ত্যানা, অনেকে হয়তো সাপোর্ট করবে, আপনারা যদি সাপোর্ট করেন খুবই ভালো হয়, টাটা। এখন রান্নাবান্না করবো, করে এ করবো, অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করবো, পরে আপনাদের সঙ্গে আমি আমি আরও কথা বলব। হ্যালো বন্ধুরা, এখন আমি রান্না করতে চলে এসেছি, উপরে এতটাই গরম যে সাংঘাতিকভাবে ঘাম দেয়, তো ভাত হয়ে গেছে,
এখন আমি শুধু ওই কচুর লতিটা করবো আর মাছের ঝাল করবো, ব্যাস আমার কাজ শেষ। তো চলুন দেখো কিভাবে আমি রান্না করছি। আমি এখানে লুটিটা ভাপাতে দিয়েছিলাম, সেদ্ধ তো হয় না, ছোট ছোট করে কেটে আর ওটা উইদাউট জল, মানে জল ছাড়া কড়াই ভাপাতে দিয়েছি। আর ওদিকে কড়াইটা এমনিই বসে আছে, এখন নিচে ধরে যাচ্ছে বলে আমি হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে ধরে না যায়। আর আমি রাঁধুনিটাও বেটে রেখে দিয়েছি। আর আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি খুব হাত ধুই, মানে ওই যেটা আমি হাতই ধুলাম, মানে কোনো শুকুর বা কোনো কিছু পেঁয়াজ আদা রসুনের জিনিস ধরলে আমি 10 বার হাত ধুই। এটা হচ্ছে ভাতটা সামনে রেখেছিলাম যদি পড়ে যায়, তাই ভাতটা সরিয়ে রাখছি। এটা অল্প ভাত আছে দুজনার, ওইটা কচুটা, কচু না ওই লতি, ওটা ধরে যাচ্ছে বলে ওটা আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়ছি। আর ওই পাশের কড়াটা গরম আছে, ওইটা এইদিকে বসাচ্ছি বড়টাতে, বড় ওভেনে, আর এটা ছোটোটাতে বসিয়ে দিচ্ছি যাতে না ধরে যায়। এবারে আমি মাছের তরকারিটা করে নেব। কচুটা খুবই ধরে যাচ্ছিল, ওই জন্য সামান্য একটু জল দিলাম যাতে একদম মাখা মাখা টাইপস হয়ে যায়। জল দেয় না কেন, জল দিলে তাহলে ওটা আরও ভাপতে, ভাপা হতে, শুকনো হতে সময় লাগে। মশলা ফসলা সব আমি বেটে রেখে দিয়েছি, তো জাস্ট তরকারিটা করবো, ব্যাস হয়ে যাবে। আর এদিকে লতিটা করতে দিয়েছি, তো আর এই হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, শুধু ঝাল করবো, ব্যাস। শুধু এখন মাছের ঝালটা করব, আর ওদিকে লতিটা হচ্ছে সেদ্ধ, আর এই হচ্ছে একটু আদা রসুন। তেলটা গরম হতে আমি একটু আদা নয় রসুন আর লঙ্কা দা দিয়েছি তেলের মধ্যে। প্রথমে যে লঙ্কা রসুন বাটাটা দিয়েছিলাম ওটা করার তেলটা এতটাই গরম ছিল যেটা পুড়িয়ে গেছে, ওটা আমি প্লেটে রেখে দিয়েছি, ওটা দিয়ে করলে তেতো হয়ে যাবে, ওই জন্য আবার আমি বেটে ওটা দিয়েছি। এবার আমি মশলার জায়গাটা নামালাম। এবার আমি একে একে নুন হলুদ লঙ্কা সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তরকারিটা বেগুন দিয়ে করলে জমে যেত, কিন্তু মেনলি হচ্ছে বাজারে যাওয়ার সময় হয়নি। আমি সেরকম বাজারে গেলেই ঠকে আসি, কারণ সেরকমভাবে কোনোদিন বাজার করিনি। এটা আমি জিরে গুঁড়ো দিলাম, আর বাজারে যাওয়া, ওর বাজারে যাওয়ার সময় হয়নি, 9টা বেরিয়ে গেছে। তাই এবার ধনে গুঁড়ো দিচ্ছি। সব মশলাগুলো বাড়ন্ত হয়ে গেছে, আবার নিতে হবে। এই মাসেরটা এখনও কেনা হয়নি, আগের মাসের মশলাগুলোই চলছে এখনও। মশলাটা ধরে ধরে যাচ্ছে, এবার আমি মশলা একটু ধুয়ে নিলাম। আমি যা জিনিস নিয়ে যতবারই ধুই আমি মোটামুটি লুটির জন্য কড়াই তেল দিয়ে একটু রসুন আর লঙ্কা বাটা দিয়েছি, একটু রাঁধুনি ফোড়ন দিলে খুব ভালো হতো, কিন্তু ওটা ভুলে গেছি দিতে। আর পাশে কচুটা ভাপানো হয়ে গেছে, ওটা রাখা আছে, এটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো। এই হচ্ছে লুটিটা, এটা সেদ্ধ করা রয়েছে, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা ওতে চাপিয়ে দেবো। এবারে ওই একে একে সব দিয়ে লতি, পুরো লতিটা দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিতে হবে, একদম মাখা মাখা আলু ভাজার মতো কাদা কাদা হবে। আর নামাবার আগে ওই রাঁধুনিটা যেটা বেটে রেখেছি, চিন্তা নেই আমি হাত চাপা দিয়ে করি।
ভাত তো ধুয়েও নি, তবে এখন আমি ওই আমার উনুনের মধ্যে করলাম। এটা এখন এরকম ভাবে হবে। এটা ওই এখনো কষাচ্ছি তেলের মধ্যে, তা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাদা কাদা হয়। লাস্টে রাঁধুনিটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছি, একটু সামান্য জল দিয়ে দেবো। এটা ওই রাঁধুনি বাটা আছে, এটা এবার দিয়ে দিচ্ছি। রাঁধুনিটা দিলে সেন্টটা খুব ভালো আছে। আস্তে আস্তে হবে, আমি ততক্ষণ রান্নাঘর সব পুরো পোছাচ্ছি করে।